ফাইনালি Redmi Note 50 স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আর 6000mAh এর ব্যাটারির সাথে আসতে চলেছে। তো কত তারিখে আসবে এই স্মার্টফোনটা এবং কেমন স্পেসিফিকেশন আর প্রাইসের সাথে আসতে পারে Note 50 স্মার্টফোনটা সেটা জানাচ্ছি আজকের এই পুরো ভিডিওটাতে। Redmi Note 50 স্মার্টফোনটা অনেকটা Realme Note 50A স্মার্টফোনটার মতোই হবে আর এই ফোনটার ডিজাইনটা হয়তো আমার মতো আপনাদের কাছে পছন্দ হবে না। অনেক বড় আকৃতির একটা ক্যামেরা বাম্পারের সাথে আসবে Realme Note 50 স্মার্টফোনটা। তবে এই ক্যামেরা বাম্পটা সেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে গিয়ে ঠেকবে, যেটা দেখতে কিনা অনেকটাই উইয়ার্ড মনে হচ্ছে। তবে যাই হোক, ডিসপ্লে সেকশনে সেই 6.5 ইঞ্চির HD রেজলিউশনের ডিসপ্লে ইউজ করা হবে Note 50 স্মার্টফোনটাতে এবং এই ফোনটার ডিসপ্লে অনেকটাই রিয়েলমির অন্য সকল বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই, যেখানে কিনা কোনো হায়ার রিফ্রেশ রেটে দেখা পাবেন না আপনারা। বিকজ এই ফোনটার প্রসেসর হচ্ছে কি মিডিয়াটেকের G85, যে প্রসেসরটা কিনা এর আগে রিয়েলমি তাদের 5 থেকে 6টা মডেলের স্মার্টফোনে ইউজ করেছে। সো আমার মনে হয় যে রিয়েলমির কাছে এখনও অনেক হিউজ পরিমাণে স্টক রয়েছে মিডিয়াটেক G85 প্রসেসরের, এই জন্যই তারা এই প্রসেসরটাকে আবারও রিয়েলমি Note 50 স্মার্টফোনে ইউজ করতে যাচ্ছে। এবং করবেই না কেন, তাদের যে কোনো স্মার্টফোনই 1 থেকে 2 মাসের বেশি মার্কেটে টিকে না, সবগুলি মার্কেট আউট হয়ে যায়। তবে এখানে যদি তারা মিডিয়াটেকের G88 প্রসেসরটাকে ইউজ করতে পারতো তাহলে খুব ভালো হতো, বিকজ ইনফিনিক্স হট 11S স্মার্টফোনটাতেও নতুন মিডিয়াটেকের G88 প্রসেসরটাকে ইউজ করা হয়েছিল। তাছাড়া Redmi 10 স্মার্টফোনের কথা তো আপনারা সকলেই জানেন। সো প্রসেসরটাকে এক সাইডে ফেলে চলুন ফোনটার ক্যামেরা সেটআপ সম্পর্কে জানা যাক। 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে ফোনটার পেছনে আর এই 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা স্যামসাং এরই তৈরি। তাছাড়া অন্য দুইটা ক্যামেরা সেন্সর সম্পর্কে হয়তো আপনারা ধারণা করতে পেরেছেন। 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো আর ডেড ক্যামেরা সেন্সরটা থাকবে ফোনটার অন্য দুইটা ক্যামেরা সেন্সর হিসেবে। ফ্রন্টে পাওয়া যেতে পারে 13 অথবা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটাতে যেহেতু মিডিয়াটেকের G85 প্রসেসরটাকে ইউজ করা হয়েছে তাই এখানে শুধুমাত্র 1080p রেজলিউশনের ভিডিওগুলো রেকর্ড করা পসিবল হবে এই স্মার্টফোনটা দ্বারা। তাছাড়া জাইরো সেন্সরটা না থাকায় এখানে স্টেবিলাইজেশনের সাপোর্টটাও পাওয়া যাবে না। এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে গেমিংয়ে কত FPS-এ খেলা যাবে পাবজি গেমটি, তাহলে আগের মতোই সেই 40 FPS-এ স্মুথ সেটিংসে প্লে করা যাবে পাবজি গেমটি আর ফ্রি ফায়ার গেমটাকে আপনারা হাই গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন। তাছাড়া মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে 3GB এবং 4GB র্যামের পাশাপাশি হয়তো 6GB র্যামের একটা ভেরিয়েন্ট আনতে পারে রিয়েলমি এখানে, যেখানে কিনা 64GB থেকে শুরু করে 128GB পর্যন্ত EMMC 5.1 এর স্টোরেজ টাইপটা থাকতে পারে। তার সাথে থাকবে ডেডিকেটেড সিম স্লট, যার মাধ্যমে কিনা দুটি সিমের পাশাপাশি একটা SD কার্ড ইউজ করা পসিবল হবে ফোনটার ভেতরে। ব্যাটারি সেকশনে রিয়েলমির অন্যান্য সকল বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই 6000mAh এর হিউজ ব্যাটারি থাকবে ফোনটার ভেতরে। আর আমি মনে করি যে এটাই হচ্ছে গিয়ে এই ফোনটার জন্য একটা প্লাস পয়েন্ট, যার মাধ্যমে কিনা আপনারা 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতে পারেন যদি ফোনটাকে নর্মালি ইউজ করে থাকেন। আর এই হিউজ ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য শুধুমাত্র 18W-এর চার্জিং স্পিডকে প্রদান করবে রিয়েলমি। সো ভিউয়ার্স, আগামী সেপ্টেম্বর মাসে 24 তারিখে রিয়েলমি Note 50 স্মার্টফোনটাকে রিয়েলমি অন্যান্য সকল প্রোডাক্টের সাথে অফিসিয়ালভাবে লঞ্চ করে দেবে ভারতের বাজারে, যার প্রাইসটা কিনা হতে পারে 10 থেকে 13 হাজার রুপির মধ্যে। এবং বাংলাদেশে আমরা এই স্মার্টফোনটার 464 ভেরিয়েন্টকে 14 থেকে 15 হাজার টাকার মধ্যে দেখতে পেতে পারি অফিসিয়ালভাবে, তাও আবার অক্টোবর মাসে। তবে আপনি যদি এতদিন ওয়েট না করে রিয়েলমির সবগুলো স্মার্টফোনের লেটেস্ট প্রাইস সম্পর্কে জানতে চান যে ফোনগুলো কিনা বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যায়, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন।